নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিবারের মতো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের আরও একবার জানিয়ে রাখব যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেট এমনকি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে আছেন তো তারা দেখুন ভিডিওটির নিচে এরকম একটি কালাকা সাবস্ক্রাইব বটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই এই লাল কালাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন বন্ধুগান আর দেই না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুকান আপনাদের জন্য কিন্তু আজকে একটি নতুন লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি গ্রুপ ডি সম্বন্ধীয় তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে রাজ্যে গ্রুপ ডি নিয়োগে কিন্তু বড়সড় কেলেঙ্কারি ঘটনা ঘটলো তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এখন বিস্তারিতভাবে আলোচনা করবো এখানে কি বলে দেওয়া হয়েছে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে রাজ্যে গ্রুপ ডি কর্মী নিয়োগের বড়সড় কেলেঙ্কারি ঘটনা ঘটলো কৃষি কৃষি দপ্তরে নিয়োগে কেলেঙ্কারি সব জেনেও গুরুত্বহীন কর্তৃপক্ষের একের পর এক ভুয়ো নিয়োগপত্র পাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে বিভিন্ন জেলায় জেলায় দপ্তরের আঞ্চলিক অফিসে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য এই এগুলি দেওয়া হয়েছে কৃষি দপ্তরের শীর্ষকর্তারা এইসব জাল নিয়োগপত্র ইস্যু হওয়ার সম্পর্কে জানলেও বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না তো তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে কৃষি অধিকর্তা সম্পদ রঞ্জন পাত্র জানিয়েছেন ভুয়ো নিয়োগপত্র নিয়ে তো কেউ কাজে যোগ দিতে পারেনি এগুলি যারা দিয়েছে আর যারা নিয়েছে তাদের ব্যাপার আমাদের দিক থেকে কিছু করার নেই যে সব পদের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে তাতে এভাবে নিয়োগ হয় না সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয় তার নির্দিষ্ট পদ্ধতি আছে তো বন্ধুগণ এটি কিন্তু এসএসসি গ্রুপ ডি নিয়োগ সম্বন্ধে কিন্তু একটি বয়সর কেলেঙ্কারি হয়েছে তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে জাল নিয়োগপত্রের কপি কৃষি দপ্তরের কর্মীদের কাছে এসেছে মহাকারণ থেকে ইস্যু হয়েছে এমন জাল নিয়োগপত্রগুলিতে অশোক স্তম্ভ বিশ্ব বাংলার লোগো তারপর চিঠির নাম্বার তারপর আধিকারিকের স্ট্যাম্প সই প্রবৃতি আছে তো বন্ধুগণ এগুলি কিন্তু আছে জাল জাল নিয়োগপত্রগুলিতে বেতন হার কি হবে তাও উল্লেখ করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে জাল কীভাবে ছড়িয়ে পড়ল এই ভুয়ো নিয়োগপত্র পিছনে কি রয়েছে বয়সড় চক্র তো বন্ধুগণ এই ছিল কিন্তু আজকের একটি আপডেট তো কৃষি দপ্তর এসএসসি এর কিন্তু গ্রুপ ডি নিয়োগে সড়ো কেলেঙ্কারির ঘটনা উঠে আসছে আপনাদের সামনে তো বন্ধুমান এরকম বিভিন্ন প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুগান ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ